বাবা, এই দুই দিনে বাড়ি থেকে একেবারে ঝকঝকে তকতকে করে ফেললে দেখছি। হ্যাঁ, ছাই ঝকঝকে। সারা দিন রাত যদি আমি ঝামা দিয়ে ঘষি না, তবু এ বাড়ির চেহারা স্রোত পাল্টানো যাবে না। কেমন খসখসে মেঝে, দেয়াল থেকে চুনসুরকি গুলো খসে খসে পড়ছে, নড়বড়ে দরজা জানালা। এই বাড়িতে ঢুকে আপাতে কি বলবে না আমি সেটাই ভাবছি। বলবে আবার কি, বলার কি আছে? আফটারঅল এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ি, কোন ফাইভ স্টার হোটেল তো নয়। কি জানি, রাগ করে যদি আবার কোনো বড় হোটেলে গিয়ে উঠে। হাজার হোক, ওনারা এখন আমেরিকান সিটিজেন, 10 বছর ধরে সেখানে বসবাস, বড় বাড়ি, বড় গাড়ি, আমাদের এখানে এসে। আরে বাবা, 10 বছর আগেও তো ওনারা এখানেই ছিলেন নাকি? এমন কোন রমরম অবস্থা হচ্ছিল না, এখন না হয় সব বেচে বুঝে দিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। 2-3 দিন একটু অসুবিধা হবে, তারপর দেখবে সব ধাতস্থ হয়ে গেছে। সালমা বলো, ওনারা এখানে কতদিন থাকবেন কিছু বলেছেন? না, টেলিফোনে তো তেমন কিছু বলেননি, বললেন জরুরি একটা কাজ আছে, কাজ শেষ করে চলে যাবে। কবে যেন আসছেন? আগামী পরশু, ব্রিটিশ এয়ারওয়েজে। সাবের আসছে। কোন সাবের? সাবেরুল ইসলাম। বাংলাদেশের মুখে ঝাঁটা মেরে আমেরিকান সিটিজেনশিপ নিয়েছে, ফার্স্ট দ্বারকা আর নাও ময়ূর। ও, ওই সাবের সাহেব, মানে তোমার এক সময়ের কলিগ? হ্যাঁ হ্যাঁ, সেই সেই সাবের সাহেব। দাও কাপ চা দাও। কি দেশে বেড়াতে আসছেন? আজ সকালবেলায় সে ঢাকা শহরে তশরিফ আনছেন সপরিবারে। বেড়াতে আসছে নাকি? তোমার বুদ্ধির বলিহারি, বেড়াতে আসবেন না তো কি থাকতে আসবেন? ওনাদের কি আমাদের মতো কপাল পুড়েছে? হ্যাঁ, আরে কেউ কি এখানে শখ করে থাকতে আসে? ফ্রম হেভেন টু হেল, কোথায় হচ্ছে জান্নাতুল ফেরদৌস আর কোথায় হচ্ছে গোয়ালা ফরিঘোষ। কি কপাল নিয়ে না জন্মেছিল। কেন, আমেরিকায় থাকলে কপাল চওড়া হয়ে যায় না? নিশ্চয়ই হয়, 100 বার হয়। এই সাবেরের কথাই ধরো না, ও আর আমি একই অফিসে পাশাপাশি টেবিলে 10 বছর, সেম র্যাঙ্ক, সেম স্কেল অফ পে। আজ ও কোথায় আর আমি কোথায়? ও আমেরিকাতে বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, গ্যাস স্টেশন কিনেছে। কি, উনি কি বাড়ি বাড়ি গ্যাস সাপ্লাই করেন নাকি? কেন, এই তিতাস গ্যাস মার্কা কোনো কোম্পানি নেই ওখানে? কি জেনারেল নলেজ তোমার! আরে এ গ্যাস সে গ্যাস নয়, এ গ্যাস মানে হচ্ছে পেট্রোল, পেট্রোল পাম্প যেখানে গাড়ি পেট্রোল ভরায়। ইংরেজি শেখাচ্ছ, ইংরেজি শেখাচ্ছ। গ্যাস মানে পেট্রোল, কাও মানে ছাগল। হ্যাঁ, কি মারার আর জায়গা পাও না? আরে আমার কথা বিশ্বাস না হয় অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখো, এখানে যেটাকে পেট্রোল পাম্প বলা হয় আমেরিকাতে ওইটাকে গ্যাস স্টেশন বলে। শোনো, ওই রকম একটা পেট্রোল পাম্প সাবের কিনেছে, 2 হাতে টাকা কামাচ্ছে, গাড়িতে পেট্রোল ভরছে, মোবিল চেক করছে, গাড়ির কাঁচ মুছে দিচ্ছে। ছি 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 ছি, এই গাড়ির কাঁচ মুছার জন্য উনি আমেরিকায় গেছেন নাকি? আর কোনো কাজ পেল না? ঝাঁটা মারি অমন কাদের মাথায়? তার চেয়ে আমাদের দেশে আধ পেটে খেয়ে থাকা অনেক অনেক ভালো। আরে হিংসা হিংসা, এই হিংসা করেই বাঙালি জাতটা শেষ হয়ে গেল। কাজ করার তো মুরদ নেই, শুধু উটকো ফুটানি। ওই ছোকরাটা কোথায়? নাদের, এই তো একটু আগেই বাজারে গেল। আরে দুধ তারি না, কিসের নাদের? আমি তোমার একমাত্র পুত্র শাহেদের কথা জিজ্ঞেস করছি, সে কি এখন দিবানিদ্রা দিচ্ছে নাকি বাইরে আড্ডা মারতে বেরিয়েছে? দেখো ওকে ওরকম ছোকরা ছোকরা বলো না তো, বাইরে গেছে। ও ছোকরাটা একটা মাকাল ফল বুঝলে, এমএ পাশ করে বাড়িতে অথর্বের মতন বসে আছে, এতদিন চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলো না।
আপনার, প্রথমে তো আমি তোকে চিনতেই পারিনি, কত বড় হয়ে গেছিস। কি যে বলেন না খালা, আমাকে 10 বছর পর দেখছেন, এই 10 বছরে আমি বড় হব না তো কতই খুকি হয়ে থাকবো নাকি। মাই সুইট সিস্টার ইন লো, তোমার চেহারা তো দারুণ খোলতাই হয়েছে এই 10 বছরের মধ্যে। তোমার চেহারা আর তোমার ফিগার যা ইম্প্রুভ করেছে না, ঠিক বলেছি? খোলতাই আমার হয়নি দুলা ভাই, হয়েছে আপনার। এই 10 বছর আমেরিকায় থেকে আপনার শ্যামবর্ণ এখন উজ্জ্বল শ্যামবর্ণ হয়ে গেছে। আরে ভাই, স্যুট কি আমি নিজে শখ করে পরেছি? তোমার আপার হুকুম, সাডেন চেঞ্জ অফ ওয়েদার, তখন হয়তো টাইফয়েড নিউমোনিয়া হয়ে যাবে, সেজন্য প্রিকশন হিসাবে। কথা একটু কম বলো তো, দেখ তো নিজেই শখ করে স্যুট পরলো, আমার দোহাই দিচ্ছে। কি রে সালমা, আমরা কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? গাড়ি আনিস নি আপা? আমাদের তো গাড়ি নেই, গাড়ি অবশ্য একটা এনেছি একজন থেকে চেয়ে, পার্কিং লটে আছে, চলো আমরা ওখানে যে উঠবো। কি হলো, তুমি দাঁড়িয়ে থাকুন, ওগুলো ধরো। যেতে হবে না, চাকালো সুটকে টানলে সুস্থুর করে চলে আসবে। চলো 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 চলো। $7 আছে, ডলার বেচবেন স্যার, ভালো রেট দেবো স্যার। আরে মিয়া ভাই, কি ভেবেছেন কি আমাকে, কি ভেবেছেন কি আমাকে? আমি কি আপনাদের মিডল ইস্ট থেকে আসা ওয়েজ আর্নার? নো, আই এম নট দ্যাট, আই এম নট দি ওয়েজ আর্নার ফ্রম দুবাই, আই এম দি পাসপোর্ট হোল্ডার অফ আমেরিকা, আই এম দি জেনুইন সিটিজেন অফ আমেরিকা। হ্যাঁ, ওকে, কাম অন। কিছু হলো? কিছু হলো মানে কি হবে? সেদিন যে ইন্টারভিউ দিয়ে আসলি, কিছু বলেছে ওরা? বলেছে পরে জানাবে।
পরে জানাবে। তার মানে অনন্তকাল অপেক্ষা করতে হবে, এটার্নাল ওয়েটিং, সাড়া আর কোনোদিন পাওয়া যাবে না। পাওয়া তো যেতেও পারে বাবা, আমি ইন্টারভিউ ভালোই দিয়েছি। ভালো দিয়েছিস, ভালো দিলে সাড়া আসে না কেন? তার মানে তুই ঠিক মতো চেষ্টা করিস না। এতদিন চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলি না, দেশে না হোক অন্তত বিদেশে তো চেষ্টা করতে পারতিস। বিদেশে? হ্যাঁ বিদেশে। এই তো কিছুদিন আগে আমেরিকান এম্বাসি ওপি না কপি বলে কি ছাড়ল, কত মেধা মেধা লোক এসব জোগাড় করে ফেলল, আর তুই তুই হাত পা গুটিয়ে বসে রইলি। হ্যাঁ সালমা, তোদের হয়েছে কি বলতো? এমন একটা বাড়িতে মানুষ থাকতে পারে? একে তো ঘিঞ্জি গলি, তারপরে এমন শ্যাবি চেহারার একটা ফ্ল্যাট, তোর একটা ভালো থেকে ফ্ল্যাট জোগাড় করতে পারলি না? কি করবো আপা, ওনার অবস্থা তো তুমি জানো, মাইনে কিছুটা বাড়লে ফ্ল্যাটের ভাড়া হয় দ্বিগুণ, তাই বলে এমন একটা বাড়িতে থাকবি তুই? মোস্ট আনহাইজেনিক, টয়লেটে তো ঢোকাই যায় না, উঁচু কমর ছাড়া আজকাল টয়লেট হয় নাকি? ছি 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 ছি, আমেরিকা হলে না এই বাড়ির লাইসেন্স কবে ক্যান্সেল করে দিত, রাইট? ঠিক কি না? রাইট, একেবারে ঠিক কথা। বাথরুম ঠিক না করলে আমেরিকান গভর্নমেন্ট তোমাদের এড বন্ধ করে দিবে, বলবে বাথরুম ঠিক করো, কমর ঠিক করো, তারপর সাহায্য পাবে। তুমি আমার সবকিছু একটু বাড়ি। মা, হ্যাঁ মা, গিফট প্যাকেটটা কোথায় রেখেছো? লুবনা দিয়া বাবা। কিসের গিফট প্যাকেট? ওই যে আমার ফ্রেন্ড রুবিনার জন্য যেটা এনেছি, আজ ওর ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, ফোনে দাওয়াত করেছে। তুই বাড়ি চিনিস? হুম, ওরাই পুরনো বাড়িতেই আছে, ওই যে সিনেমা হলটার পাশের গুলি, দুটো বাড়ির পর ওদের বাড়ি। খবরদার খবরদার, একা যাবি না, নাসিরকে বলিস পৌঁছে দিবে। কেন, একলা যেতে অসুবিধে কি? এখানকার রাস্তাঘাট সেফ না, কোথায় কি হয়ে যায়। মা তুমি এমন ভাবে কথা বলো না, মনে হয় যেন আফ্রিকার কোন গভীর জঙ্গলে এসে পড়েছি, চারদিকে হিংস্র বাঘ জন্তু নরখাদক ওপ পেতে বসে আছে। তুইও না তোর বাবার মতো হয়েছিস, সব কথাতেই তর্ক। যা, তোদের যা ইচ্ছে তোরা তাই কর, আমি কিচ্ছু বলবো না। আর ধার দিতে পারবো না স্যার, আমারে মাফ করে দেন। কেন দিতে পারবি না? কেন কেন পারবি না? শুনি, প্রত্যেক বাড়ি তো দিচ্ছিস, এবার একেবারে বেঁকে বসলি কেন? আপনি তো টাকা শোধ করেন না স্যার, এই এ মাসে দেব ও মাসে দেব, এই দেব দেব করে পুরা বছরটা পার করে দেন। সুদ তো দূরে থাক, আমার আসল নিয়ে টানাটানি। দেব রে দেব, এবার সময় মতো শোধ করে দেব। বড় বিপদে আছি রে রমজান মিয়া, ভয়ানক বিপদ। আমেরিকা থেকে মেহমান এসেছে, বেশ কিছুদিন থাকবে, তুই টাকা না দিলে মেহমানদের সামনে বিজ্জত হয়ে যাব। এই যাত্রাটা কোন রকম রক্ষা করে দে, তুই আমার একমাত্র ভরসা। তোমার ভুট্টা খাওয়ার অভ্যাস এখনো গেল না, এই অফিস ছুটি হলেই ওই ভুট্টার কাছে গিয়ে তুমি পড়তে। আস না। দশ বছর বলে তোমার শরীরের অবস্থা কি হয়েছে? হ্যাঁ কেন বলো তো, তুমি একবার কনফার্ম ডিসপেপসিয়া পেশেন্ট, কিছু খাওয়ানো নাকি? হাই ভাবি, ও কিছু খেতে দেন না নাকি? খাই খাই খাই, বুঝতে পেরেছো? কিন্তু তুমি তো জানো এখানকার সবকিছুতে ভেজাল, যা খাই ভালো মতো ডাইজেস্ট হয় না তো। আপনারা একটু বসুন, আমি একটু আসি। ইংরেজিতে কি বলতো বলতে পারবো না, কিন্তু উর্দুতে বলে আকল মন্দ কে লিয়ে সারা কাফে। রান্নাঘরে যাচ্ছেন? ফুলকো লুচি তরকারি আর গরম গরম সিঙ্গারা। মানুষ হবে না তুমি, শুধু শুধু ভাবে আমি না 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 ভাবে এম্বারাস করছে, শুধু শুধু না না এম্বারাসের কি আছে না। আপনি বসুন প্লিজ,
নাস্তার ফর্মালিটিস পরে করবেন, আমরা আসলে একটা খুব জরুরি বিষয়ে আলাপ করার জন্য আপনাদের কাছে এসেছি। কি বিষয়? জরুরি বিষয়? হ্যাঁ, আমাদের দেশে আসার একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই। আমাদের মেয়ে লুবনা, ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে দিতে হবে আপনাদের, এই ব্যাপারে সাহায্য করতে হবে প্লিজ। আরে বলি কি, তোমার মেয়ে লুবনা বিয়ের উপযুক্ত হয়ে গেছে? আশ্চর্য অনেক কথা দেখলে হে, যখন ও এখান থেকে গেল তখন ওর বয়স 14-15, দশ বছর অ্যাড করো কেমন হয়? থামো তো, সবসময় সব কথা তুমি বাড়িয়ে বলো। আমরা যখন এখান থেকে আমেরিকা গেলাম তখন ওর বয়স কত হবে? 10 কি 11, এর বেশি তো নয়। আপনারা কিরকম পাত্র চান? পাত্র নিশ্চয় হ্যান্ডসাম হতে হবে, অ্যান্ড হি মাস্ট বি টল অ্যান্ড ফেয়ার, রাইট? আর চাকরি? না না, চাকরি বাকরি কোনো দরকার নেই, চাকরি আমেরিকা গিয়েই করবে এবং সে ব্যবস্থা আমরাই করবো, রাইট? ঠিক। আরে চাকরি একটা হয়ে যাবে, আর যদি চাকরি নাও হয় তা আমার গ্যাস স্টেশন আছে, গাড়ি আসবে, ক্যাব খুলো, ঘর ঘর করে তুমি পেট্রোল ভরে দাও, বুঝলে না? খুব ভালো চাকরি, গুড পে, গুড টেক। আমার তো সবসময় বাড়ি বাড়ি কথা বলতে। আচ্ছা, ওই বংশ টংশুর ব্যাপারে কোনো রিজার্ভেশন আছে? হ্যাঁ অবশ্যই, কোন হাই ফাই বংশের ছেলে না, একেবারে সাধারণ মধ্যবিত্ত বংশের ছেলে হলেই হবে, কারণ এইসব ছেলেদের কোনো পিছুটান থাকে না, তাই না? কি বলো তুমি? সব ঠিক, খুব ভালো কথা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের ইন্ডেন্ট অনুযায়ী ছেলে হচ্ছে উচ্চশিক্ষিত, সুদর্শন, স্বাস্থ্যবান এবং সাধারণ মধ্যবিত্ত গড়ের একটি ভালো ছেলে। এই রকম টেলার মেড পাত্র এত তাড়াতাড়ি জোগাড় করা? আসসালামু আলাইকুম। হাই, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। হ্যালো, বাজারে যাইতে আছি। হ্যাঁ যা। হাই, নাওয়ালি, গোয়িং টু মার্কেটিং, বাজারে যাচ্ছ? কি ফিস আনতে যাচ্ছ? মাছ? কি মাছ আনতে যাচ্ছ? কি মাছ আনতে যাচ্ছ? কি মাছ আনবো? এই প্রথমে গিয়ে আমাদের এই রুই মাছের বাগা আনবো, হেয়া যদি না পাই তাহলে গিয়ে এরপরে ওই ইলিশ মাছ আনবো। এই রুই মাছ আর ইলিশ মাছ খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। আরে আমেরিকাতে তো বহু ইলিশ মাছ পাওয়া যায়। আচ্ছা, তোমাদের এখানে টাটকা বোয়াল মাছ পাওয়া যায় না? যে চিতল মাছ পাওয়া যায়? যে ওই একই কথা তোমার ডিকশনারিতে, আর কোনো কোনো শব্দ নাই তোদের বাগের মধ্যে। যে 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 হ্যাং ইয়োর যে যে তুমি বাজারে যাবে, টাটকা বোয়াল মাছ কিনবে, চিতল মাছ কিনবে, চোখ বন্ধ করে কিনবে, তারপরে তুমি ফিরে আসবে। কেমন? এই নাসে বসে চর্বিওয়ালা মাছ খা। আর চর্বিওয়ালা মাছ খেতে হবে না, একে হাই কোলেস্টেরল, প্রেশার, আবার চর্বি খাওয়া। যা যা তাড়াতাড়ি বাজারে যা, নইলে ভালো কিছু পাবি না। না বলে যে বাজার থেকে খুব ভালো দেখে 1 কিলো শুটকি নিয়ে আসবে। কি আনবে? শুটকি, শুটকি, ড্রাই ফিশ। বহুদিন বহুদিন শুটকি খাইনি। খবরদার খবরদার বলছি, শুটকি আনতে পারবে না, বাড়িতে দুর্গন্ধ টেকা যাবে না। আচ্ছা, তুমি এত কাল বিদেশে থাকলে তো তোমার গেও স্বভাবটা বদলালো না, তোমার খাবার জিনিস মেলে না। হ্যাঁ বলি, শিখে যা, যা বাজারে যাও তুমি তাড়াতাড়ি। নাসির, এবার আমার ঢাকাতে আসার বিফল হয়েছে, ভালো মতো কিছু খাওয়া যাচ্ছে না। শোনো, তুমি খাওয়া খাওয়া ছেড়ে মেয়ের বিয়ের কথা চিন্তা করো, যেতে হবে না ফিরে। এর মধ্যে যদি শোনো, তুমি তো তন্ন তন্ন করে খোঁজ করছোই, ওই রাজার বাগনা মালি বাগনা পাত্র দেখতে গেছিলে, কি হলো? পাওয়া যাচ্ছে না, কিছুতেই পাওয়া যাচ্ছে না, একসঙ্গে সবকিছু কোথাও পাচ্ছি না। ছেলে হ্যান্ডসাম হলে এডুকেশন নেই, এডুকেটেড হলে ছেলে বেটে মোটা। আচ্ছা, আশরাফ ভাই ছেলের সাথে বিয়ে ঠিক করলে কি যেন নাম ছেলেটার, জাভেদ না মা? না না না, শাহেদ, শাহেদ, শাহেদ। হ্যাঁ হ্যাঁ, শাহেদ, শাহেদ, বড় ভালো ছেলেটি, ছেলেটা হ্যান্ডসাম অ্যান্ড এডুকেটেড টু। কি তোর বাবা মা রাজি হবে? অফকোর্স, কেন হবে না? না মানে বাবা মার একমাত্র ছেলে, সব ছেলে ছুড়ে দিয়ে বিদেশে চলে যাচ্ছে, বাবা মা তো এতিম হয়ে যাবে, অরফান হয়ে যাবে। বেকার ছেলে, বসে বসে বাবা মার অন্ন ধ্বংস করছে, আমেরিকা যেতে পারলে একেবারে বর্তে যাবে না? তোর তাই মনে হয় নাকি? হাউ ডু ইউ থিঙ্ক? ওয়াই নট, অফকোর্স আমার তো তাই মনে হয়। আর
আশা ভাই তো একবারে এক পায়ে খাড়া, প্রস্তাব দিলে একেবারে জাম্প করে উঠবে। গ্রেট। ব্যাপার স্যাপার তো কিছু বুঝতে পাচ্ছি না। কিসের ব্যাপার স্যাপার? আর ওই সাবির মিয়া আর ওর বোর কথা বলছি, সেদিন শাহেদকে দেখে গেল, ওদের কথাবার্তা শুনে মনে হলো শাহেদকে ওদের পছন্দ হয়েছে, কিন্তু তারপর তো আর কোনো উচ্চবাচ্য করছে না। একবার যাবো নাকি ওদের বাসা? কি জন্য? বাজিয়ে দেখা দরকার। ছেলেকে যদি ওদের পছন্দ হয়েই থাকে তাহলে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো, শুধু শুধু ঝুলিয়ে রেখে। তার মানে বেহার মতো তুমি উপজাতক হয়ে প্রস্তাব দিতে যাবে? আশ্চর্য, এতে লজ্জার কি আছে? পাত্র পক্ষ থেকে তো সবসময় প্রস্তাব দেওয়া হয়। না না, ওসব কাজ করতে যেও না। শাহেদকে হয়তো সাবির ভাই আর ভাবির পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটারও তো একটা নিজস্ব মতামত আছে। তাছাড়া আমেরিকায় লেখাপড়া করেছে, না জেনে না শুনে ফুট করে এরকম একটা বিয়েতে মত দিয়ে দেবে? এতে এত দেখা দেখির কি আছে? পাত্র হিসাবে যে গুণাবলীর দরকার শাহেদের সে গুণাবলী আছে। সে সুদর্শন, উচ্চশিক্ষিত। তবে হ্যাঁ, মেয়ের যদি অন্য কোনো লাইন টাইন থাকে তাহলে অন্য কথা। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করেছ? কি? কাবের ভাইয়ের মেয়েটার সাথে যদি শাহেদের বিয়েটা হয়েই যায় তাহলে ছেলে তো চিরকালের জন্য এদেশ ছেড়ে আমেরিকা চলে যাবে। চলে যাবে, তার জন্য চিন্তার কি আছে? চিন্তার কিচ্ছু নেই। তুমি কি মনে করেছো ছেলে আর ওদেশ থেকে কোনোদিন এদেশে আসবে? জোরুকা গোলাম হয়ে চিরদিনের জন্য ওখানেই ভিটে বাঁধবে, আমাদের কথা ওর মনেও পড়বে। তুমি কি মনে করেছো তোমার একমাত্র ছেলেকে এই দেশে বিয়ে করালে তোমার গলা জড়িয়ে ধরে মা জননী বলে চিরদিন তোমার সঙ্গে থাকবে? কশ্চিন কালেও না, যদি থাকেও তাহলে খচাখচি, মন কষাকষি। আপনারা দেখছেন নাটক ওহে পরদাসী। আপনি ওদিকে। পঙ্কজ মল্লিক আর কেএল সাইকেলে রবীন্দ্রসঙ্গীতে খোঁজ করছিলাম। পেলেন না? না, দোকানদার আমার মুখে দেখে হা করে তাকিয়ে এলো। মনে হচ্ছে এ ধরনের গায়কদের নাম শুনেছে বলে মনে হয় না। আপনি আসলে ভুল দোকানে এসে পড়েছেন। এখানে চিজ বাড়ি হয়, মাস্ত মাস্ত মার্কা গান বিক্রি হয়। আমি আপনাকে একটা ভালো ক্যাসেটের দোকানে নিয়ে যেতে পারি, সেখানে আপনি আপনার নামি দামি শিল্পীদের রবীন্দ্রসঙ্গীত পাবেন। তা আপনি এখানে? আমার একটা ইন্টারভিউ ছিল, লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে যাওয়াতে বিফল মনোরথ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তা আপনি এখন কি করবেন? কি আর করবো, একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরে যাব। কিছু যদি মনে না করেন তাহলে আমি আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি। চা নিশ্চয়ই পারেন, আমার খুব চা খেতে ইচ্ছে করছিল। চলুন চলুন। দু কাপ চা। লক্ষ্য করেছেন, আপনি কি খেতে চান সেটা জিজ্ঞেস না করেই বেয়ারা আসার সাথে সাথেই অভদ্রের মতো দু কাপ চায়ের অর্ডার দিয়ে দিলাম। কেন, এতে লক্ষ্য করার কি আছে? আছে, দু কাপ চায়ের অর্ডার দেওয়া ছাড়া আমার পকেটে আর কিছু নেই। আপনি তো দেখছি খুব স্পষ্টভাষী, রেখে রেখে কথা বলতে জানেন না। আমাদের এদেশে সবারই এই গুণটি আছে, যখন কিছু থাকে না তখন আমরা সবাই স্পষ্টভাষী, নীতিবান, আদর্শবান। যখন অবস্থার পরিবর্তন হয় তখন আবার আমরা অন্য মানুষ। সে যাকগে, একটা কথা বলি? বলুন। আপনার আব্বা আম্মা তো বেশ জোরে সোরেই আপনার জন্য একজন সুপাত্রের সন্ধান করছেন, সর্বশেষ অবস্থাটা কি জানতে পারি? মানে সুপাত্র পাওয়া গেছে কিনা তাই তো জানতে চাইছেন? না, মানে
গোপনীয় যদি না হয়। কি ব্যাপার বলুন তো, এ ব্যাপারে আমার চেয়ে আপনাকেই বেশি উদ্বিগ্ন মনে হচ্ছে। না না, ঠিক তা নয়, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষিত তাই। দেখুন, আমি আমার বাবা মার খুব বাধ্য মেয়ে, পাত্র নির্বাচনের সম্পূর্ণ দায়িত্বটাই আমি তাদের উপর ছেড়ে দিয়েছি। আমি জানি তারা খুব দেখে শুনে চুলচেরা বিচার করে আমার পাত্র নির্বাচন করবেন। তারপর যার গলায় মালা পরাতে বলবেন, আমি চোখ বন্ধ করে তার গলায় মালা পরিয়ে দেব। ভালো ভালো, তবে দেখবেন কোন বাদরের গলায় যেন আপনার মুক্তার মালা শোভা না পায়। কি ব্যাপার, আপনি একেবারে বাড়িতে এসে পড়েছেন? কি করব, করবটা কি? যখনই আপনার অফিসে যাই শুনি মিটিং আর মিটিং, এই কমিটির মিটিং, ওই কমিটির মিটিং। আর কমিটি মানে তো বুঝি কাম, মিট অ্যান্ড টি, চা আর খোশ গল্প, খোশ গল্প আর চা। দেখুন, আমি এখন খুব ব্যস্ত। শুনুন, আমিও কম ব্যস্ত নয়, আমিও ব্যস্ত, বরং আপনার অত্যাচারে আমি ব্যতি ব্যস্ত। আস্তে কথা বলুন, বাড়িতে আমার বউ ছেলে মেয়ে রয়েছে। আপনি তো অদ্ভুত মানুষ, আপনার বাড়িতে আপনার বউ ছেলে মেয়ে থাকবে না তো কি দারোগা পুলিশ থাকবে? যাকে আমি সংক্ষেপে সব কথা বলতে চাই, আমার টাকাটা কবে দিচ্ছেন? পাবেন। পাবো? হ্যাঁ পাবেন। কবে? খুব তাড়াতাড়ি। কবে? সেটা কি কেয়ামতের আগে না পরে? আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো কেন? আমি কি চোর? আমি কি শীত কেটে আপনার ঘরে এসেছি যে ফিস ফিস করে কথা বলবো? আমার পাওনা টাকা, ঘুরতে ঘুরতে আমার জুতার সোল ক্ষয় হয়ে গেল। ইয়ে মানে কিছু হয়নি, আমার পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ইনার পরিচয়? আমার ভাইরা, ব্রাদার ইন ল, আমেরিকা থাকেন, এ ভেরি বিগ বিজনেসম্যান। ঠিক আছে চলি, দু তিন দিন পর আবার আসবো, টাকাটা রেডি রাখবেন। চলি, খোদা হাফেজ। তোর কেমন বন্ধু রে, টাকা রেডি রাখতে বলে গেল। টাকা মানে ধার, ধার চাইতে এসেছিল, অভাবে সংসার, তাই আমার কাছে প্রায় টাকা ধার নেয়, শোধ তো অবশ্য করে না। পাগল নাকি, চিৎকার করে টাকা ধার চাইছে? একটু পাগলেটি ধরনের, ওই অভাবে অভাবে মাথা একটু গন্ডগোল দেখা দিয়েছে। আরে জাহানারা, তুমি তুমি খবর পেলে কি করে? আচ্ছা তুমি কি মানুষ বলো তো আপা। কেন, আমি এবার কি করলাম? এই ক্লিনিকে ভর্তি হয়েছ, অথচ আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? হঠাৎ করে ভর্তি হলাম তো, তাই কাউকে জানাতে পারিনি। হঠাৎ রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গেলাম, প্রায় ঘন্টা তিনেক জ্ঞান ছিল না। ভাগ্যে সেদিন আমার কাজের মেয়েটা ছিল, ও বুদ্ধি করে পাশের বাড়িতে খবর দেয়, পাশের বাড়ির ভদ্রলোক সেই একটা অ্যাম্বুলেন্স ডেকে আমাকে ক্লিনিকে নিয়ে আসে। তোমার ভাগ্নে, ভাগ্নে বউ এরা? ভাগ্নে গেছে রাজশাহী, ওর নাকি কি একটা জরুরি কাজ, আর ভাগ্নে বউর তো বাচ্চা হবে, ইচ্ছে থাকলেও আসতে পারবে না। তার মানে তোমাকে দেখাশোনা করার কেউ নেই? আছে, তারা ওই নিজেদের নিয়ে ব্যস্ত, কে আর বাড়তি ঝামেলা বহাবে বলো? আমি বুঝলে এই ভিজিটিং আওয়ার্সের পথ চেয়ে বসে থাকি, কেউ যদি আসে। আজ আমার কপালটা ভালো, তোমাকে পেয়ে গেলাম। আচ্ছা রাতে, কাল রাতে জানো আমি একটা মজার স্বপ্ন দেখলাম, দেখলাম আমার নাতিকে কোলে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর আমার নাতিটা আমার কোলে উঠে খিলখিল খিলখিল করে হাসছে, খিলখিল করে হাসছে। আচ্ছা আপা, হ্যাঁ, তোমার ছেলেকে খবর দাওনি অশোকের কথা? না। কেন?
আমি যে এবার মরে যাব তার তো কোনো গ্যারান্টি নেই। ওরা সেই 10,000 মাইল দূর থেকে এসে যদি দেখে আমি সুস্থ হয়ে আবার ঘরে ফিরে গেছি তাহলে মুখে হয়তো কিছু বলবে না, কিন্তু মনে মনে অসন্তুষ্ট হবে। অনেক টাকার ব্যাপার তো। মানে তোমার একমাত্র ছেলে তোমার অসুখের সময় কাছে থাকতে পারবে না? কি হবে বলো? আমার ভাগ্নিকে বলে দিয়েছি ডাক্তার যখন আমাকে শেষ জবাব দিয়ে দেবে তখন আমার ছেলেকে টেলিফোন করে দেবে, তখন হয়তো এসে আমার লাশ দেখতে পাবে না, দাফন দেখতে পাবে না, তবু অন্তত কুলখানিটা তো অ্যাটেন্ড করতে পারবে। তারপর সব বেঁচে বুঝে ঘরের ছেলে আবার ঘরে ফিরে যাবে। বুঝলে জানারা, আমার ছেলে আর কোনো দিন দেশে ফিরে আসবে না, কোনো দিন না জানারা, কোনো দিন ফিরে আসবে না। ভাবি, একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু সাবের যখন বাড়িতে নেই তখন আমাকে বলতে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে। না 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 না, সাবেরকে বলা যা, আপনাকে বলা ওটা, ওই মানে ইয়ে মানে বিয়ের ব্যাপার। বিয়ের ব্যাপার মানে কথাটা ঠিক বুঝতে পারলাম না। সাবের সেদিন আমাদের ওখানে গিয়ে বলে এসেছিল যে শাহেদকে জামাই হিসেবে আপনাদের পছন্দ হয়েছে, কিন্তু আপনাদের তরফ থেকে মানে এখনো পর্যন্ত লুবনা এ ব্যাপারে এখন ঠিক কোনো কথা বলছে না, ওর মতটা না নিয়ে। না না না, ঠিক ঠিক, সেটা তো ঠিকই, তবে আপনারাই বলেছিলেন যে আপনাদের সম্মতি থাকলে মেয়ে গররাজি হবে না। হ্যাঁ, সে কথা তো এখনো বলছি, কিন্তু এ ব্যাপারে ওর ওপিনিয়নটা খুব এসেনশিয়াল, আফটার অল ওর হোল লাইফের ব্যাপার। না না, ঠিক ঠিক, সেটা তো ঠিক, সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু ভাবি কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন, অন্যদিক থেকে আমার উপর একটু প্রেশার আছে। প্রেশার আছে মানে? মানে ওই শাহেদের বিয়ের ব্যাপারে আরো কয়েকটা প্রস্তাব আছে। তাই নাকি? হ্যাঁ, বুঝতেই তো পারেন, একটা মানে হাইলি এডুকেটেড হ্যান্ডসাম স্মার্ট ছেলে, তারপরে বড় বড় কোম্পানি থেকে কয়েকটা চাকরির অফার আছে, তাই কয়েকজন বেশ ঝোলাঝুলি করছে, আমি অবশ্য নানা টালবাহানা করে ঠেকিয়ে রেখেছি। তা ভালো প্রপোজাল যদি থাকে তাহলে। ছি 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 ছি, তবা তবা, কি বলছেন বাবু? আরে সাবের হচ্ছে আমার ঘনিষ্ঠ বন্ধু, এক্স কলিগ, আপনাদের প্রেফারেন্স হচ্ছে সবচেয়েতে আগে, রাজা উজিরের মেয়ের প্রস্তাব এলেও তো আমি এখন একসেপ্ট করব না। তাই বুঝি। দেখে খুব আনন্দ পেলাম, আর গাইড হিসেবে আপনার পারফরমেন্সটা চমৎকার। গরিব দেশের মিউজিয়াম কি বা দেখার আছে বলুন, তবু আপনার আনন্দ লেগেছে জেনে আমি কিন্তু গর্ব অনুভব করছি। আশ্চর্য, আপনি সবসময় এমনভাবে কথা বলেন যে মনে হয় আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি। দেখুন, আপনাকে আগেও বলেছি এখনো বলছি, পরবাসী বলে আমাকে দুয়ে ঠেলে দেবেন না, আমি আগেও বাঙালি ছিলাম এখনো বাঙালি। এক কাপ চা চলবে কি? এবার নিশ্চয়ই এক কাপ চাই। না, এবার রসদ একটু বেশি আছে, চায়ের সঙ্গে অন্য কিছু খাওয়ানো সম্ভব হবে, চলুন। একটা কথা বলবো কি? আবার আমার বিয়ের কথা? নিশ্চয়ই ঠিক ধরেছেন, বলুন কি জানতে চান। আচ্ছা, আপনার আব্বা আম্মার নির্বাচিত প্যানেলে আমার নামটা নাকি সবার উপরে আছে, সেটা কি আপনি জানেন?
প্যানেলে আপনার নাম আছে জানি, কিন্তু সবার উপরে আছে কিনা তা জানি না। প্রশ্নটা করতে একটু সংকোচ বোধ করছি, তবু করি। এ ব্যাপারে আপনার সিদ্ধান্তটা কি জানতে পারি? দেখুন, আমি আমার বাবা মাকে বলেছি আমাকে একটু চিন্তা করার সময় দেওয়ার জন্য, কারণ এসব ব্যাপারে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। জি করুন। আপনি কি চিন্তা করেছেন? কি চিন্তা করছি মানে? মানে এই বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্তটা। দেখুন, বেসিক্যালি আমি একটু লাজুক ধরনের লোক, তাই সম্মতি থাকলেও মুখ ফুটে তা আপনার সামনে আমি বলতে পারবো না। কতদিন? কতদিন মানে কি কতদিন? আর কতদিন থাকবেন ওনারা? মানে ওনাদের শুভ মহাপ্রস্থানের কোনো ইঙ্গিত টিঙ্গিত দেননি তোমাকে? মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়েটি দিয়ে তারপরে যাবেন, তার আগে না। 12টা বেজে গেল, তার মানে আরো এক মাসে ধাক্কা, মারা গেলাম, একেবারে ধনে প্রাণে মারা গেলাম। ধার করতে করতে একেবারে কাঁথা যে খুলে গেল, পাওনাদাদের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছি। আল্লাহ জানে আরো কি দুর্ভোগ আছে কপালে। আরে দুলাভাই, আপনি হঠাৎ অফিসে কি মনে করে? তোমাদের এখান দিয়ে যাচ্ছিলাম, তোমার অফিস পড়লো, ভাবলাম যে একবার ঢুকে যায়, একটু বিশ্রাম নেই। খুব ভালো করেছেন। ইয়ার শুনো, কলাটা তো শুকিয়ে গেছে, ভাবলাম যে চা খেয়ে ভিজে নিব। লাশের তুমি একটা ইয়ে, তোমাদের ক্যান্টিনে বড় বড় কাটলেট পাওয়া যায়। তা পাওয়া যায়, তবে কোয়ালিটি খুব খারাপ, ভয়ানক ভেজাল, হজম করা খুব শক্ত। আমি লোহা চিবিয়ে হজম করে ফেলবো। তুমি এক কাজ করো, দুটা কাটলেট চা অর্ডার দিয়ে দাও, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ রাখো। ইয়ে দুলা ভাই, মানে ওই খুব তাড়াতাড়ি মানি ব্যাগ বাড়িতে ফেলে চলে এসছো। ওকে ওকে, কেন না খরচ করো। তোলা হয় এই যে অনেক টাকা, তোমার ধারত অনেক। বড়লোক আপা আর দুলাভাইকে আপ্যায়ন করতে করতে ফতুর হয়ে গেছে, এখানে সেখানে ধার করেছ, পানাদাররা চড়াও হয়েছে। আমি তোমার কাছে এটা আশা করিনি, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার বড় ভাইয়ের মতো নার্সের, এতে তোমার কোনো মানহানি হতো না। বুঝলে জানারা, বুঝলে আমি দুধের স্বাদ খুলে মেটাচ্ছি। আমার ছেলে বউ নাতনি আর কখনো এদেশে আসবে না, আসবে না, কোনো দিন আসবে না। আমাকে শেষ জবাব দিয়ে দেবে, তখন আমার ছেলেকে টেলিফোন করে দেবে, তখন হয়তো এসে আমার লাশ দেখতে পাবে না, দাফন দেখতে পাবে না, তবু অন্তত কুলখানিটা তো অ্যাটেন্ড করতে পারবে।
তারপর সব বেঁচে বুঝে ঘরের ছেলে আবার ঘরে ফিরে যাবে। আমার ছেলে আর কোনো দিন দেশে ফিরে আসবে না, কোনো দিন না জানারা, কোনো দিন আর ফিরে আসবে। যে যে নাই বালি কইতে আসি, যে আফামনি, যে যে একটু ধরেন, ডাকি দিতে আসি। আফামনি, ও আফামনি, কি নাই বালি? আপনার টেলিফোন। টেলিফোন আমার? যে আপনি টেলিফোন। হ্যালো, বলছি কি ব্যাপার ভাবি, হঠাৎ জরুরি তলব? আসলে আমি আপনাকে ডাকিনি, লুবনা ডেকেছে। লুবনা কোথায় উনি? ও আমার বেডরুমে। ডাকুন, কথা বলি। আসলে শাহিদ ভাই, ওকে খুব ডিস্টার্ব মনে হচ্ছে, বরং আপনি ভেতরে যান, আমি আর যাচ্ছি না, আমি এখানে থাকি। কি ব্যাপার, আজ এত সকাল সকাল এসেছেন, কোথাও যাবেন নাকি? কোথাও যাবেন, আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি। বেশ একটা ক্রাইসিস সিচুয়েশন মনে হচ্ছে, কি ব্যাপার বলুন তো? এই কদিন আপনার সাথে অনেক কথা হয়েছে, কিন্তু একটি কথা বারবার বলতে চেয়েও বলতে পারিনি। কি কথা? আমেরিকাতে আমার এক বন্ধু ছিল, অনেক দিনের পরিচয়, একসঙ্গে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, খুব অন্তরঙ্গতা ছিল আমাদের মধ্যে। ছিল বলছেন, তার মানে এখন আর নেই? একটা ভুল বুঝাবুঝির কারণে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। আমি থেকে যাই আমেরিকায়, ও চলে যায় কানাডায়। ভেবেছিলাম ও হয়তো বা আমাকে ভুলেই গেছে, হয়তো বিয়েটিয়ে করে সুখী দাম্পত্য জীবনযাপন করছে কানাডায়। তারপর কাল বিকেলে আমাকে টেলিফোন করেছিল। কানাডা থেকে? না, ও আবার আমেরিকা ফিরে এসেছে, বাসায় না পেয়ে টেলিফোন করেছিল। সে বলতে চাচ্ছে সে খুব অনুতপ্ত, আমাকে ছাড়া নাকি বাঁচবেই না। উপলব্ধিটা ডেভেলপ করতে একটু দেরি হয়ে গেল না? কাল সারা রাত চিন্তা করেছি, চিন্তা করে দেখলাম। না না না, ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। বিকল্প চিন্তা করলে আমাকে আর সকাল সকাল ডেকে পাঠাতেন না। মিস রুবনা, আমি আসলে ব্যাপারটা অনেক আগেই আজ করতে পারছিলাম। কিভাবে? আপনার আমার এই নেগোসিয়েটেড বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা লক্ষ্য করে বুঝতে পারলাম, এই বিয়েতে আপনার মন পুরোপুরি সায় দিচ্ছে না, হয়তো অন্য কেউ আপনার পথ চেয়ে বসে আছে। আমাকে ক্ষমা করবেন। না না না, এতে ক্ষমা চাওয়ার কি আছে, এটা অনেকটা জোর করে বিয়ে দেওয়ার বন্দোবস্ত, আসলে দুই মা বাবার মধ্যস্থতার ফলশ্রুতি। আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করছেন? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বিন্দুমাত্র আপনার উপরে রাগ বা অভিমান করিনি। করেনি? না না, করিনি। আমার জীবনটাই এরকম, ক্রিকেট টিমে আমি সবসময় 12 প্লেয়ার হিসেবে জায়গা পেয়েছি, 11 জন খেলোয়াড়ের যে কোনো একজন
বিশ্রাম নিতে যখন ড্রেসিং রুমে যায়, তার জায়গায় মাঠে ডাক পড়ে আমার। বিকল্প খেলোয়াড় হিসেবে আমি মাঠে নেমে ফিল্ডিং দিয়েছি, তারপর সেই খেলোয়াড় ফিরে এলে আমি আবার ফিরে গেছি আমার জায়গায়। দ্যাট ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ মিস টুকনা, দ্যাট ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ। আমি জানতাম, বুঝলে, আমি জানতাম, আমি আগে থেকে জানতাম এ বিয়ে হবে না। আমি আগেই তোমাকে বলেছিলাম এই মেয়ে সাত ঘাটের পানি খাওয়া, এতদিন আমেরিকায় থেকেছে, নিশ্চয়ই কোনো না কোনো ছেলের সাথে লাইন টাইন করে ফেলেছে। কি কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেল? না জেনে না শুনে অনর্থক মেয়েটাকে দোষারোপ করছো কেন? না জেনে আমি হলপ করে বলতে পারি এই মেয়ে আমেরিকার কোন ছেলের সাথে অলরেডি জুড়ে আছে, আর ওর বাপ মা ঘুণাক্ষরও জানে না। আর সাবের, সাবের হচ্ছে একটা অপদার্থ, মিনমিনে অপদার্থ। আমাকে হাত জোর করে বলে কি না, ভাই আমাকে মাফ করে দিও, আমার মেয়েদের শেষে বেঁকে বসবে, আমি বুঝতে পারিনি, বুঝতে পারোনি, ইডিয়েট, স্টুপিড। চুপ করো, চুপ করো, শুধু শুধু বেচারাকে গালমন্দ করছো। শুধু শুধু গালমন্দ করছি? গালমন্দ করবো না, একটু কোলে তুলে নাচবো? আমিও বলে এসছি আমার ছেলে হাইলি কোয়ালিফাইড, হ্যান্ডসাম, এনার্জেটিক, স্মার্ট, তোমার মেয়ের চাইতে অনেক ভালো প্রস্তাব আসবে, ভাত ছড়ালে কাকের অভাব হবে না, বুঝেছ? আরে লুবনা যে, এসো মা, এসো এসো। সাহেব সাহেব নেই? না, ও তো একটু আগেই বেরিয়ে গেল। ও, আমরা কাল চলে যাচ্ছি, তাই দেখা করতে এলাম। আবার কবে আসবে? কি করে বলবো চাচি, এবার তো এলাম 10 বছর পর, আবার কবে আসবো কে জানে। লুবনা, তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছ। রাগ? কই না তো। নিশ্চয়ই রাগ করেছ, আমি টেলিফোনে এতগুলো কথা না বললে তুমি হয়তো অমত করতে না, শাহেদ সুখী হতো, আমি মনে করি তুমিও সুখী হতে। আসলে আসলে আমি শুধু নিজের স্বার্থের কথাই ভেবেছি মা, তোমাদের সুখের কথা আমি একটুও ভাবিনি। না না চাচি, এসব কথা চিন্তা করে আপনি শুধু শুধু মনে কষ্ট পাচ্ছেন, আমি আপনার মনের অবস্থা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আসলে আমি চাইনি শাহেদ সাহেব এমন কিছু করুক যাতে আপনি মনে আঘাত পান, তাই বাধ্য হয়ে একটা মন গড়া। জানি মা, আমি সব শুনেছি, কি করে যে তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না, আল্লাহর কাছে দোয়া করি তুমি সুখী হও। তোমার এই আত্মত্যাগের কথা আমি কোনো দিনও ভুলব না, যতদিন বেঁচে থাকব তোমার জন্য, তোমার মঙ্গলের জন্য আমি দোয়া করে যাব মা, আল্লাহ যেন তোমার সুখী করে। তাই করবেন চাচি, তাই করবেন, আমি এখন চলি। এসো, বেঁচে থাকলে আবার দেখা হবে। এসো। কিছু লাগলে বলো, আমি তোমার বড় ভাইয়ের মতো। মা তোমার ভিতরে যাও, আমি একটু আসছি। তাড়াতাড়ি আসিস লুবনা, চেক ইনের জন্য তো লাইন দিতে হবে। আপনি কাল এসেছিলেন, দেখা হয়নি, তাই বিদায় জানাতে এয়ারপোর্টেই চলে এলাম। ভালোই করেছেন, যাবার আগে আপনার সাথে না দেখা হলে মনটা খুঁতখুত করত, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলার সময় নেই। যাই, কেমন? গুরুজনেরা বলেন যাই বলতে নেই, বলতে হয় আসি।
আপনার সঙ্গে বোধ হয় আমার আর কোনোদিন দেখা হবে না, তাই না? কেন হবে না? আমরা দুজন তো খুব বেশি বুড়িয়ে যাইনি, দেখা হলেও হতে পারে। আপনাকে বোধ হয় আর দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না, আপনার আব্বা আম্মা অপেক্ষা করছেন। যাবার আগে শুধু এটুকুই বলি, আপনাদের জীবন সুন্দর হোক, শান্তিপূর্ণ হোক। আমাদের আমাদের মানে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের। ধন্যবাদ, শুভকামনার জন্য ধন্যবাদ। চলি, কেমন? ও সরি, আসি। ঠিক আছে, যান। সরি, আসুন। খোদা হাফেজ।